সারা বছর নিরুত্তাপ থাকলেও বৈশাখ মাসকে ঘিরে কদর বেড়ে যায় মাটির তৈরি জিনিসপত্রের। তাই তো মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত মুন্সিগঞ্জের কুমারপাড়ার মৃৎশিল্পীরা। দিন রাত কাজ চলছে সেখানে। মৃৎশিল্পীদের আশা এবার লাভবান হবেন তারা। তবে প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের দাপটে হুমকির মুখে ঐতিহ্যবাহী মাটির পণ্য। প্লাস্টিক বাইরিয়া আমাকে ওই ব্যবসাটা দিছে, কিন্তু এই কারণে আমাকে অনেক চলে না, এই সমস্ত মাটির ব্যবসা একেবারেই চলে না। আগের মতো ব্যবসা কিনি নাই, প্লাস্টিকের জিনিসপত্র বাইরে হওয়ার কারণে এগুলো একটু কমে চলে। অন্যদিকে বেড়েছে মাটির দামও। ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান মৃৎশিল্পীরা। আমরা তো বিক্রি করতে পারতাছি না, তৈরি করে যদি ভাঙ্গা ফেলাই তাহলে কেমন হইব কোন? আমরা তো জিনিস তৈরি করে আমরা বেচতে পারতাছি না। যদি ওনারা একদম সময় আপনি পাইকারি নিয়ে যায়, পাইকারি নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় মেলায় নিয়ে বেশ আমরা কাজ করি। আর যে আপনি পূজার কাজ কিছু টুকটাক করি, এভাবে আমাদের সংসার কোনোরকমভাবে চলে। মাটির পণ্যের ব্যবহার বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মৃৎশিল্পীদের ঋণ দেওয়ার আশ্বাসও দেওয়া হচ্ছে। তাদের যে করোনাকালীন সময়ে আসলে যে শিল্পগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃৎশিল্পী তার মধ্যে অন্যতম। আমরা দেখেছি যে তাদের সাথে খোঁজখবর নিয়ে দেখেছি, তারা একেবারেই অনেকেই আছে, প্রায় বা বলতে গেলে 50-60% লোক তাদের একেবারে তাদের ব্যবসাটা একদম ছেড়েই দিয়েছেন, অন্য পেশা গ্রহণ করেছেন। এবং যারা রয়েছেন মাটির মূল্য বৃদ্ধি বা অন্যান্য আনুষাঙ্গিক কারণে তাদের ব্যবসাগুলো আসলে দাঁড় করাতে পারেনি। মুন্সিগঞ্জের 6 উপজেলায় প্রায় শতাধিক পরিবার এই শিল্পের সঙ্গে জড়িত, কিন্তু সে সংখ্যা বছর বছর কমছে। 150 ফ্যামিলির মতো এই কুমারের কাজ করে থাকে, তারা এই কর্ম করে তাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু ডে বাই ডে এই কাজগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যেতেছে।